দর্শক এখন রয়েছে সুপ্রা গ্রুপের সহযোগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ তুহিন রেজা। দর্শক আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন 8189925911398 নম্বরে ফোন করে। জনাব তুহিন রেজা, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকেও ধন্যবাদ এবং দর্শক যারা দেখছেন তাদের সবাইকে শুভ অপরাহ্ন। আমরা শুরুতে একটি রিপোর্ট দেখছিলাম, সেখানে বলা হচ্ছিল যে বিনিয়োগকারীদের একটি বিপুল পরিমাণ অবণ্টিত মুনাফা সেটি সে প্রতিষ্ঠানগুলোতে রয়ে গেছে। তো সেক্ষেত্রে সেটি পরিমাণে প্রায় 17,000 কোটি টাকা। তো বিএসইসি চিন্তা করছে যে সেই মুনাফা বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দেবে, অথবা যদি দাবিদার না পাওয়া যায় তাহলে সেটি আসলে পুঁজিবাজার উন্নয়নে ব্যয় করা হবে। তো এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? দেখেন, এইটা কিন্তু অনেক পুঁজিভূত, অনেক দিন ধরে ধরে জমে জমে এই শেয়ারগুলি আনক্লেম রয়ে গেছে এবং যে ডিভিডেন্ডগুলি আনক্লেম রয়ে গেছে তার মেজরিটি এত স্মল স্মল অ্যামাউন্ট যে যারা ওর সাকসেশন সার্টিফিকেট নিয়েও কেউ আসে না এগুলি ক্লেম করতে, এত ছোট অ্যামাউন্ট। আর কিছু কিছু আনক্লেমড আছে যারা বিদেশে হয়তো আছেন অথবা এই তার পোর্টফোলিওর তারা খোঁজ খবর নেন না। এখন অনেকদিন ধরে অবণ্টিত থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে এর থেকে তো কোনো আসলে রাষ্ট্রের কোনো লাভ হচ্ছে না। এই কারণে এটাকে বন্টন করা গেলে ভালো, বন্টন না করা গেলে যদি পুঁজিবাজারের কোনো উপকারে লাগে তো সেটি তো করা বাঞ্ছনীয় আমি মনে করি, এবং সেটি একটি খুবই সুচিন্তিত পদক্ষেপ হবে বলে মনে হয়। আচ্ছা আচ্ছা, আরেকটি নিউজ আমরা জানি যে নির্দিষ্ট সময়ের মধ্যে 43 কোম্পানির 21 কোম্পানি কিন্তু 30% শেয়ার হোল্ডিং যে বিষয়টি ছিল সেটি কিন্তু তারা করতে পারেনি। তো সেক্ষেত্রে পর্ষদ পুনর্গঠনের চিন্তা ভাবনা করছে এবং সেটি আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন সেটি জানবো, তার আগে ছোট একটা ফোন নিয়ে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম শেয়ার মার্কেট নিয়ে। হ্যাঁ জি, আমার শুনতে পাচ্ছি। খালি একবার বাল্টি তাদের আছে বুঝছেন, এইটার জন্য একটু ভাইয়ার কাছে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কোনো প্রতিষ্ঠান নিয়ে তো কথা বলি না, বাট সেক্টর নিয়ে তো আমরা কথা বলতেই পারি। মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে উনি জানতে যাচ্ছে আরও কতখানি বাড়বে, কি অবস্থা। আপনি সামগ্রিকভাবে যদি বলতে চান যে আসলে মিউচুয়াল ফান্ড সেক্টরের আসলে ভবিষ্যৎটাকে আপনি কিভাবে দেখছেন? মিউচুয়াল ফান্ড হচ্ছে বাকেট অফ শেয়ার, মানে মার্কেটের শেয়ার, এরা বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে সেই লাভ্যাংশ থেকে আপনাকে লাভ দিবে। এবং যেহেতু আপনি মিউচুয়াল ফান্ড কিনবেন তখনই যখন আপনি বিনিয়োগ করার সক্ষমতা অর্জন করবেন, না আপনি নিজে অ্যানালাইজ করে একটা শেয়ারে ইনভেস্টমেন্ট করা আপনার জন্য রিস্কি হয়ে যাবে, বা আপনাকে অনেক পড়াশোনা করতে হবে, অনেক জ্ঞান অর্জন করে আপনাকে ক্যাপিটাল মার্কেটে আসতে হবে। তো প্রাইমারিলি যখন আপনি মার্কেটে আসবেন বাকেট অফ শেয়ার হচ্ছে এই মিউচুয়াল ফান্ডটায় আপনি ইনভেস্ট করতে পারেন, এবং এখান থেকে যারা মার্কেট বোদ্ধা রয়েছেন তারা এই মিউচুয়াল ফান্ডটাকে মূলত মেনটেন করে। তো সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের একটা পোর্শন এফডিআর এ যায় আর বাকি পোর্শন সেকেন্ডারি এবং প্রাইমারি মার্কেটে ইনভেস্ট করা হয়। তো সেক্ষেত্রে যেটা হয় যে মিউচুয়াল ফান্ডটি ইনভেস্টমেন্ট সবসময় লাভজনক না, কারণ মার্কেট যখন পড়ে যায়, সমস্ত শেয়ার যখন অবমূল্যায়িত হয় এবং শেয়ারের দাম যখন ভ্যালু যখন পড়ে যায় তখন মিউচুয়াল ফান্ডেরও নেট অ্যাসেট ভ্যালু কমে যায়। তো আপনাকে যেটা দেখতে লাগবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে যে সেইটা ন্যাপ কত, এনএভি কত, এনএভির আশেপাশে থাকলে মিউচুয়াল ফান্ড কিনলে বছর আনতে আপনি মুনাফা করতে পারবেন, যদি ওই মিউচুয়াল ফান্ড কোম্পানিটি তখন তাদের শেয়ারগুলি কেনা বাকেট অফ শেয়ারগুলি অবমূল্যায়িত না হয় এবং তাদের ডিভিডেন্ডগুলি ওই মিউচুয়াল ফান্ড কোম্পানিটি। সেক্ষেত্রে প্রাধান্যযোগ্য বিষয় হচ্ছে এখানে যে মিউচুয়াল ফান্ড কেনার আগে অভিহিত মূল্য বা এনএভিটা খুবই জরুরি একটা বিষয়। এনএভির আশেপাশে মিউচুয়াল ফান্ড কিনলে আমার মনে হয় না যে খুব বেশি লস করার সুযোগ রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জনাব তুহিন রেজা, আমাদের সাথে আরো কিছু ফোন আছে, ফোনগুলো একটু নিয়ে আসি আমরা। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। আমি অমর বলছিলাম, আমি একটা প্রশ্ন রাখতে চাচ্ছিলাম। এর আগে রাজীব সাহেবের সাথে প্রশ্নটা করছিলাম, সেটা হলো গত বছর সুরিত কোম্পানি 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, এক বছর হয়ে গেছে কারোর অ্যাকাউন্টে কোনো টাকা দেয়নি। আমি সেখানে কোম্পানিতে লোক পাঠাইছি,
বলতে এখানে চেক দেয়া যাবে না, এখানে ডিএসপি এদেরকে নাকি আপনার জরিমানা পর্যন্ত করছে, তাহলে ডিএসপি আপনারা কি করলো এটা? তারা আপনাকে অনেক ধন্যবাদ। আরো একটি ফোন আছে, ফোনটা আমরা নিয়ে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল হাই তালুকদার, একজন বিনিয়োগকারী। জি, আমি বলতে চাইছি এই যে 17,000 কোটি টাকা যে বিনিয়োগকারীদের রয়ে গেছে, এটা তো অনেকে শেয়ার বাজার বিমুখ হয়ে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে, বিভিন্ন সময় এই যে টাকাগুলি পাওয়া গেছে, কারো অ্যাকাউন্ট চেঞ্জ হয়েছে, কারো বিভিন্ন কারণে রয়ে গেছে, এই ইয়া হিসাবে বিউ অ্যাকাউন্ট হিসাবে পত্রিকা দেওয়া যায় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো একটা প্রস্তাব, আপনার প্রস্তাব নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তার আগে ছোট একটা বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে সুপ্রা গ্রুপের সৌজন্যে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ তুহিন রাজার সঙ্গে আবার ফিরছি আলোচনায়। মোহাম্মদ তুহিন রাজা, বিরতির আগে দুটি ফোন ছিল, একজন দর্শক বলছিলেন যে শুধু 10% ক্যাশ দিয়েছে কিন্তু সেটা এক বছরও আসলে অ্যাকাউন্টে জমা হয়নি, এক্ষেত্রে এসিসিওর পদক্ষেপ সত্ত্বেও আসলে জমা হচ্ছে না, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? আরেকটি কোশ্চেন হচ্ছে যে 17,000 কোটি টাকা অবণ্টিত মুনাফা রয়ে গেছে প্রতিষ্ঠানগুলোর ফান্ডে, এখন অনেকেই তো পুঁজিবাজার থেকে আসলে চলে গেছে, তো তাদের ক্ষেত্রে আসলে কি করা যায়? পত্রিকায় কোনো বিজ্ঞাপন বা এরকম কিছু করা যায় কিনা এটা সমাধানের জন্য? দেখছেন ইলেকট্রনিক মিডিয়া, দেখেন ইলেকট্রনিক মিডিয়া, তারপরে আপনার প্রিন্ট মিডিয়া, সমস্ত মিডিয়ায় কিন্তু এই নিউজগুলি এখন আসবে, সমস্ত মিডিয়াগুলিতে কিন্তু অটোমেটিক্যালি আপনার এসএসসি যখন কোনো পদক্ষেপ নিবে, এবং এটা যখন এই যে দেখেন আমরা এখন কিন্তু টেলিভিশনে আলোচনা করছি অলরেডি এটি নিয়ে, তো এটি নিয়ে সমস্ত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া অবশ্যই আসা উচিত এবং আসবে। যারা যেখানে আছেন, যারা যদি ফলো না করেন, একুশে টেলিভিশন যদি ফলো না করেন, পত্রিকা তো নিশ্চয়ই ফলো করবেন, সো প্রিন্ট মিডিয়া যখন আসবে বোধ করি আমি যাদের যাদের অ্যাকাউন্টে এরকম অবণ্টিত মুনাফার পার্সেন্টেজ হয়ে গেছে তারা অবশ্যই আসবেন। সুরিদের যে বিষয়টি সেটি একটি একটি কোম্পানির বিষয় না, অনেকগুলি কোম্পানি এরকম মাঝে মধ্যে ডিক্লেয়ার করার পর টাকা দিতে যদি দেরি করে সেক্ষেত্রে কিন্তু এসএসসি এবং ডিএসসি, আমি বলবো ডিএসসি, সিএসসি, এসএসসি সবারই কিন্তু, বিএসসিসি থেকে শুরু করে সবারই কিন্তু রেগুলেশনের মধ্যে এই কোম্পানিগুলি থাকে, সেই রেগুলেশন এবং আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার দরকার বোধ করি সেটি বিএসসিসি নিবেন, এবং এই মুনাফাটি অতি সত্বর যাতে বণ্টিত হয় সে বিষয়ে আমি আসলে ডিএসসি এবং বিএসসিসির আশু হস্তক্ষেপ কামনা করি, কারণ একটা ডিক্লারেশন দেওয়ার এক বছরের মধ্যে ক্যাশ ডিভিডেন্ডটা অ্যাকাউন্ট ফর হয়নি এটি কিন্তু বাজারের জন্য আনহেলদি প্র্যাকটিস। সেটাই আমরা সেটাই প্রত্যাশা করছি। কোনো সমস্যা, ওদের কোনো লিগ্যাল কোনো সমস্যা আছে কিনা সেটিও দেখে নিতে হবে, কারণ অনেক সময় ডিক্লেয়ার করার পরে হাইকোর্টে অনেকগুলি মামলা পেন্ডিং থাকে, অথবা সেটা মানে ডিক্লারেশন অ্যাকাউন্ট ফর করার জন্য নিয়মতান্ত্রিক জটিলতা হয়েছে, সেগুলি যদি না থাকে একেবারে তাহলে কিন্তু এটি কেন বণ্টিত হয়নি সেই প্রশ্ন কিন্তু বিএসসি করতে পারে। অবশ্যই আমরা বিরতির আগে একটি প্রশ্ন করেছি আপনার কাছে, সেটা হচ্ছে 30% শেয়ার ধারণে ব্যর্থ হয়েছে 21টি কোম্পানি এবং তাদের পর্ষদ পুনর্গঠন শুরু হবে আগামী সপ্তাহ থেকে, এরকমই আমরা শুনতে পাচ্ছি, তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন নতুন করে বিএসসিসি মানে নতুন চেয়ারম্যান মহোদয় আসার পর থেকে এবং নতুন যেই কমিশনার বৃন্দ এখন বিএসসিসিতে এসেছেন তারা কিন্তু অনেক বেশি প্রফেশনাল, এবং তারা যে ডিসিশনগুলি নিচ্ছেন সেটির প্রতিফলন কিন্তু 300 কোটি টাকা থেকে এখন 1,800 কোটি, 1,000 কোটি টাকার ট্রানজেকশন আপনি মার্কেটে দেখতে পাচ্ছেন, তো সেই কারণে আমি বলবো যে ওনাদের এই সমস্ত যে সমস্ত কোম্পানি ঘুমিয়ে আছে, যে সমস্ত কোম্পানির শেয়ার হোল্ডিং স্ট্রাকচারে গিয়ে তাদের ওইরকম কোনো স্টেক নাই কোম্পানিকে আপহোল্ড করার, এবং একটি কোম্পানি যখন পরিচালিত হয়, পরিচালনা যারা করেন সেই ম্যানেজমেন্টের বড় ধরনের স্টেক ওই কোম্পানিতে থাকতে হয়, নালে পরে কিন্তু ওই কোম্পানিকে সুষ্ঠুভাবে চালানোর এবং বছরান্তের ডিভিডেন্ড পাওয়ার যেই ব্যাপারটা থাকে সেটি কিন্তু ওই কোম্পানির কারণেই থাকে না, তো ওনারা যেটা করেন সেটা ডে টু ডে ওয়ার্ক করেন এবং কোম্পানিকে ভালো করার জন্য মন থেকে যে ইচ্ছাটা এবং ডিভিডেন্ড পাওয়ার যে সক্ষমতা সেটি ওনাদের থাকে না,
সেই কারণে বিএসসিসি যেই ডিসিশন নিচ্ছে আমার মনে হয় এটি খুবই ভালো ডিসিশন, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র শেয়ার হোল্ডার যারা মার্কেটে রয়েছেন তাদের মধ্যে থেকে যদি বেছে বেছে কাউকে নিয়ে এসে এই পরিচালনা পর্ষদকে পুনর্গঠন করা হয় এবং পুরনো যারা আছেন তারাও যদি সাথে থাকেন, তাহলে আমি বোধ করি জবাবদিহিতার জায়গাটা থেকে আরো বোধ করি ভালো একটা দিকে আমরা চলে যেতে পারবো এবং কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা একটা মাইলফলক হবে, সেটাই আমরা প্রত্যাশা করছি। আমরা জানি যে আপনি লিজিং অ্যান্ড ফাইন্যান্স সেক্টরের মানুষ এবং এই সেক্টরটি আমাদের পুঁজিবাজারে একটি গুরুত্বপূর্ণ সেক্টর, তো সেই সেক্টর নিয়ে একটু জানতে চাইব আসলে কেমন প্রত্যাশা করছেন ভবিষ্যতে এই সেক্টর আসলে কেমন হতে পারে বিনিয়োগকারীদের জন্য? বলা খুবই মুশকিল, কারণ একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যারা যারা যেসব কোম্পানিগুলি লিজিং এবং ব্যাংক সেক্টরে যেসব কোম্পানিগুলি ভালো করত তারাও এই বছর কি করবে সেটা তাদের ফিনান্সিয়াল অডিটেড ফিনান্সিয়াল না দেখে বলার জন্য। তবে একটি জিনিস আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার এবং সবকিছু মিলিয়ে ব্যাড ডেট পার্সেন্টেজ খুব একটা বাড়বে না, কারণ একটা কুশন কিন্তু বাংলাদেশ ব্যাংক অলরেডি লিজিং এবং ব্যাংকগুলিকে দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে যেটি হবে তাদের মুনাফার পরিমাণ কমবে কি বাড়বে সেটি ডিপেন্ড করবে তাদের আদায়ের উপর। তো লোন যেহেতু লোনের ক্ষেত্রে ভালো লোন হোক খারাপ লোন হোক আদায়ে যেহেতু বড় ধরনের একটা ছাড় পেয়েছে, যারা লোনি তারা একটা বড় ধরনের ছাড় পেয়েছে, তো এটা একটা হিসাব হবে কাগজে কলমে এবং সেই হিসাব থেকে আসলে দেখার দরকার আছে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টে গিয়ে ব্যাংকগুলি এবং ফিনান্সিয়াল কোম্পানিগুলি কোন জায়গায় দাঁড়ায়। তবে আমি বোধ করি দু চার পাঁচটা কোম্পানি ছাড়া স্বাভাবিক ব্যবসায় খুব বেশি বড় ধরনের লস কোম্পানিগুলি এবছরও এন্টার করবে না, কারণ আপনি যদি দেখেন এবছর কিন্তু এক্সপোর্টের তুলনায় ইম্পোর্ট অনেক কম। তো ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রেও আমরা গত 2020 সালের 19-20 সালে আমরা 6.9 মাস পর্যন্ত আমরা দিতে পারতাম আমাদের পেমেন্ট ব্যালেন্সটা ছিল, এখন 8.1 এবছরে ব্যালেন্স অফ পেমেন্ট ভালো আছে। রেমিটেন্সের প্রবাহ গত বছর এই সময়ের তুলনায় অনেক ভালো, প্রায় বোধ করি অনেক, এবং মালয়েশিয়া থেকে আপনি দেখেন মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই তারপরে সৌদি আরব সব জায়গা থেকে কিন্তু রেমিটেন্সের প্রবাহ বেশ একটা কাঙ্ক্ষিত মাত্রায় রয়েছে। তো সেটি যদি হয় এবং ইম্পোর্ট মেশিনারিজ এর ক্ষেত্রে আমি বলবো যে এইবার ইম্পোর্টের মেশিনারিজ গুলি অনেক কোম্পানি আনেনি কারণ নতুন করে ব্যবসা এক্সপ্যান্ড করেনি। র মেটেরিয়ালস এর ক্ষেত্রে আপনি দেখবেন যে এবার ইম্পোর্ট অনেক কম, যেখানে 12.96% কিন্তু ইম্পোর্ট কমেছে গত 3 মাসে প্রায় গত বছর এই 3 মাসের তুলনায়। তো সেক্ষেত্রে রেমিটেন্স প্রবাহ মালয়েশিয়া থেকে ইনক্রিজ করেছে আপনার 90%, সৌদি আরব থেকে 64%, আপনার সিঙ্গাপুর থেকে 59%, ইউএসএ থেকে 57% এবং ওমান থেকে 50% রেমিটেন্স কিন্তু বেড়েছে গত বছরের এই 3 মাসের তুলনায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে রেমিটেন্সের প্রবাহ ভালো থাকার একটা ভালো দিক হচ্ছে যে আপনার লিকুইডিটি ব্যাংকগুলোর বাড়বে, সক্ষমতা বাড়বে, বাংলাদেশ ব্যাংক ব্যালেন্স অফ পেমেন্টও একটা বড় ধরনের প্রভাব পড়বে এবং সাথে সাথে মানির ইনফ্লেশন কিছুটা কমবে। তো সবকিছু মিলিয়ে ব্যবসা বাণিজ্যের এখন যে অবস্থা ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে এখন পরিলক্ষিত হচ্ছে এটি যদি ধরে রাখতে পারে তো ক্যাপিটাল মেশিনারিজ না আনলে ব্যবসা এক্সপ্যান্ড করা আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। বাট শর্ট টার্মে প্যান্ডামিক সিচুয়েশনকে ম্যানেজ করার জন্য মেনটেন করার জন্য এটি বোধ হয় ঠিক আছে। এবং আপনি আর একটা জিনিস দেখবেন যে এক্সপোর্টও খুবই লাইটলি 0.97% ইনক্রিজ করেছে। আপনাকে অনেক ধন্যবাদ, আরেকদিন আমরা আরো বিশদ আলোচনা করবো বিষয়ে। দর্শক সুপ্রা গ্রুপের সৌজন্যে এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক কারণে কথা বলছিলেন ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ তুহিন রেজা। দর্শক এবার নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 2:35 আবার ফিরে আসবো একটু বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।